শুরু হচ্ছে টি-20 জমজমাট প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লীগ। শেষ বাধা হিসেবে বাকি ছিল পাকিস্তানে তো লাহোর লাইসেন্সের ভিসা পাওয়া। ভারত সরকার ভিসা দিয়ে দিয়েছে। ভিসা চ্যাম্পিয়ন বাংলাদেশ বেড়েছে আত্মবিশ্বাস। এশিয়ান গেমসের প্রতিপক্ষ কোচিং হলেও সাহস হারাচ্ছে না বাংলাদেশ। দলের টেকনিক্যাল ডিরেক্টর সাফ জানিয়েছেন, সিঙ্গাপুর জাপানকে হারাতে মাঠে নামে বাংলাদেশ। লক্ষ্য 5 কিংবা 6 নম্বরে থাকা। উপনন্দী রিপোর্টে বিস্তারিত। সবচেয়ে ভালো ফল সপ্তম হওয়া। গেলবার গুয়াংজু এশিয়াডে হয়েছিল অষ্টম। এবারে গ্রুপে আছে কোরিয়া, মালয়েশিয়া, জাপান আর সিঙ্গাপুর। 20 সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ জাপানের বিপক্ষে। এশিয়ার লক্ষ্য ধরেছি 5 অথবা 6 নম্বরে থাকা। সিঙ্গাপুরকে হারানো সম্ভব, জাপানের বিপক্ষে ভালো কিছুর আশা করা যায়। যদি খেলোয়াড়রা আমার নির্দেশনা মেনে খেলতে পারে, প্রত্যাশিত ফলাফল অসম্ভব না। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে পিছিয়ে সিঙ্গাপুর, বাকিরা এগিয়ে। শক্ত প্রতিপক্ষদের বিপক্ষে শক্ত হতে পারবে তো লাল সবুজেরা, নাকি ভেঙে পড়বে প্রত্যাশার চাপে? আমরা কোনো চাপ নিচ্ছি না, তাই ভেঙেও পড়বো না। ছেলেরা লড়তে জানে। আমার বিশ্বাস কোরিয়ার মাটিতেও লড়াকু মনোভাবটা থাকবে। ওয়ার্ল্ড হকি লিগে যতটুকু খেলেছে ওরা, তার চেয়ে ভালো খেলার সামর্থ্য রাখে। সেই ভালো খেলার জন্য এশিয়ার তো সবচেয়ে বড় মঞ্চ।